নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আপনাদের জন্য। দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর ইঙ্গিত। 14,339 পদে শিক্ষক নিয়োগ হচ্ছে, এই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আপডেট। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তারা এই ধরনের খবরগুলি সবার আগে পাবার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি সবার আগে পাওয়ার জন্য। আপার প্রাইমারির লেটেস্ট আপডেট, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর ইঙ্গিত। 14,339 পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। স্কুল সার্ভিস কমিশন বা SSC দ্রুত উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরু করতে চলেছে বলে খবর বেরিয়েছে। বিভিন্ন সূত্র এবং বিকাশ ভবন থেকে যে সমস্ত খবরে আপডেট উঠে আসছে সেখানে এমন ইঙ্গিত মিলেছে। ফেব্রুয়ারি মাসে আদালতের নির্দেশ মতন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের সম্ভাব্য মেধা তালিকা কলকাতা হাইকোর্টে জমা দিতে পারে স্কুল সার্ভিস কমিশন, এমনই ইঙ্গিত মিলেছে। গ্রিভেন্স হিয়ারিংয়ের চিঠি পাঠাতে শুরু করেছে কমিশন। চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার জন্য জোর কদমে কাজ চলছে বলেও খবর উঠে এসছে। ইন্টারভিউর প্রক্রিয়ায় চান্স না পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। আদালতের নির্দেশে মেতাবেক প্রায় 18,405 অভিযোগকারীর রিজেন্ট হেয়ারিং কারণসহ শুনানি গত বছরের 2 আগস্ট থেকে 23 ডিসেম্বর পর্যন্ত চলছিল স্কুল সার্ভিস কমিশনে। ইতিমধ্যে প্রায় 12,000 চাকরি প্রার্থীর বাড়িতে ডাকযোগে গ্রিভেন্স হিয়ারিংয়ের অর্ডার পাঠিয়েছে কমিশন। তার মধ্যে শুনানিতে হাজির ছিলেন প্রায় 4,000 থেকে 4,500 চাকরি প্রার্থী বলে খবর উঠে এসছে। শিক্ষকতা প্রশিক্ষণ নেই এমন চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় 2,000 থেকে 2,500 বলে জানা গিয়েছে। কাট অফের নিচের নাম্বার রয়েছে প্রায় 4,000 থেকে 4,500 মতন চাকরি প্রার্থী বলেও জানা গেছে এবং নানা কারণে প্রত্যাখ্যান হয়েছেন প্রায় 4,500 চাকরি প্রার্থী বলে খবর উঠে এসছে। স্কুল সার্ভিস কমিশনের তরফে যে সমস্ত খবরে আপডেট উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে যে সকল প্রার্থী শুনানিতে অনুপস্থিত ছিলেন স্বাভাবিকভাবেই তাদের রেজাল্ট অর্ডারের গড় হাজিরের লেখা রয়েছে। প্রশিক্ষণহীন প্রার্থীদের রিজন অর্ডারে 2016 সালের 24 অক্টোবর পর্যন্ত সময়কে মান্যতা দেওয়া হয়েছে। কোন রিজন অর্ডারে গ্রহণযোগ্য নয় লেখা এবং কোন কোন গ্রিভেন্স হিয়ারিংয়ের অর্ডার বিষয়ে ক্যাটাগরি শূন্য পদে প্রশিক্ষিত প্রার্থীর নিয়োগপত্র দেওয়ার পরেও শূন্য পদ থাকলে ওই বছরের 23 সেপ্টেম্বরে গ্যাজেট বিধি মেতাবেক বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে। তবে যাদের স্কোর ইতিমধ্যে কাট অফ মার্কসের নিচে গ্রিভেন্স অর্ডারে তাদের স্কোর এবং কাট অফ স্কোরের উল্লেখ করে তাদের আবেদনে এই মুহূর্তে বিবেচনা করা হচ্ছে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে বেশ কিছু গ্রিভেন্স চিঠিতে লেখা রয়েছে আবেদন খারিজ বলেও। গ্রিভেন্স নিয়ে পর্যালোচনা এবং ভেরিফিকেশন করার পর দেখা যাচ্ছে কিছু চাকরি প্রার্থী স্কোর কাট অফের ওপর ধার্য হয়েছে, তাদের লেখা থাকছে কোয়ালিফাইড বা উত্তীর্ণ। কিছু কিছু চাকরি প্রার্থীর অভিযোগ তাদেরকে আগে তাদের যে একাডেমিক নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলো যোগ করা ছিল না, এর ফলে আগের ইন্টারভিউ লিস্টে স্বাভাবিকভাবেই তাদের সুযোগ হয়নি ইন্টারভিউ দেওয়ার। কিন্তু গ্রিভেন্স জমা করার পরেও যখন তাদের কাছে সেই রিজন হিয়ারিংয়ের চিঠি এসছে সেখানে তারা দেখতে পাচ্ছে তাদেরকে একাডেমিক নাম্বার দেওয়া হয়েছে, এর ফলে স্বাভাবিকভাবেই তারা কাট অফ মার্কসের ওপর চলে গিয়েছে, এর জন্য তাদের উত্তীর্ণ লেখা রয়েছে। তবে বিভিন্ন খবরে আপডেট থেকে এবং বিভিন্নভাবে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে
এই উৎকীর্ণ সংখ্যাটা গ্রিভেন্স হিয়ারিং এর পর আবেদনের পর একেবারেই নগণ্য। কমিশন ইতিমধ্যে গ্রিভেন্স হিয়ারিং এর অর্ডারে চিঠি পাঠানো শুরু করেছে, কিন্তু এখনো অবধি জানা গিয়েছে যে বিভিন্ন টেকনিক্যাল সমস্যাজনিত কারণে যাদের ডকুমেন্টস আপলোড হয়নি তাদের এখনও গ্রিভেন্স হিয়ারিং এর চিঠি আসতে শুরু করেনি বা কমিশন পাঠাতেও শুরু করেনি।